ওয়েলকাম টু নিউ। তো আজকে বর্তমানে বাংলাদেশের মধ্যে কি টপিকটা চলতেছে? তো বাংলাদেশের মধ্যে বর্তমানে চলতেছে স্কুল কলেজ ইউনিভার্সিটি ওপেনের বিষয়। তো অনেকে আছে যার পক্ষে, অনেকে আছে যার বিপক্ষে। ইয়েস, অনেকদিন পর ভিডিও দিতেছি, পরীক্ষা চলতেছিল, ইভেন এখনও পরীক্ষা চলতেছে, বাট এই বিষয়টা অনেক বেশি ইম্পর্টেন্ট, সো আমাকে ব্যাক করতে হইল। সো রিসেন্টলি দেখতেছি বাংলাদেশের পড়াশোনার হার কমছে, বাট মৃত্যু কিন্তু ঠিকই চলতেছে, 60-70 জন রোজ মারা যাচ্ছে। তো এদিকে দেখার বিষয় হচ্ছে, যদি স্কুল কলেজ ইউনিভার্সিটি খুলে তাহলে মৃত্যু হার ও সংখ্যার হার কী পরিমাণ বাড়তে পারবে, কী পরিমাণ চলতে পারে, বর্তমানে যেরকম আছে এরকম কি থাকবে নাকি থাকবে সেই বিষয়টা। তো আমার মতে যদি এসব করতে হতো, মানে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বা যেগুলো এগুলো খোলার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল, যদি এক মাস আগে, এক বা দেড় মাস আগে যদি প্রত্যেকটা ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে করোনা ভাইরাসের টিকা দেওয়া হতো আর তাদের হল খুলে দেওয়া হতো, তাদের পড়ালেখার জায়গাটা খুলে দেওয়া হতো, মানে তাদের ইউনিভার্সিটি খুলে দেওয়া হতো, তাহলে দেখা যেত যে তাদের ইউনিভার্সিটি খোলা থাকা অবস্থায় কী পরিমাণ সফলতা, কী পরিমাণ মৃত্যু, সেটা যদি বলতো, সেটা একটা পরীক্ষামূলকভাবে হইতো। এবং বর্তমানে যে স্কুল প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা হইতেছে সেটার একটা খারাপ হয়েছে, কী পরিমাণ আমাদের সংক্রমণে হার বাড়বে, কী পরিমাণ মৃত্যু বাড়বে। তো এইগুলো না করে ডাইরেক্টলি কেন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে, এটা হচ্ছে মেন বিষয়। অনেকে চিন্তা করতেছে রোদ দিন তুই চলে যাইনি, ইয়েস এটা একটা বিষয়, আমিও এটা খুশি করি, কারণ আমরা অনেক দেশ চলে যাচ্ছি না, কিন্তু নিজের রিস্ক আগে না শিক্ষা আগে এটা মনে রাখতে হবে। কারণ স্কুলের মধ্যে কিন্তু প্রচুর শিক্ষার্থী, একজনও যদি জাস্ট একজন এফেক্ট হলে পুরো স্কুল এফেক্ট হওয়ার চান্স আছে। কীভাবে যে এফেক্ট হবে, তার পাশে বেঞ্চে, মানে যে বেঞ্চে বসবে তার পাশে যে বসবে সে এফেক্ট হওয়ার চান্স আছে, যে ক্লাসরুমে থাকবে সে ক্লাসরুমে আরও কয়েকজন এফেক্ট হওয়ার চান্স আছে। যদি জানতে পারে যে এফেক্ট হয়েছে, তারপরে যে যে জায়গাতে হেঁটে যাবে ওই জায়গার মধ্যে তো ভাইরাসটা রয়ে যাবে, সেখানে আরও এফেক্ট হওয়ার চান্স আছে। বাসায় যে যাবে, গার্জেনের সাথে যাবে, রাস্তা দিয়ে যাবে, যেমনি যাবে, সেখানে আরও মানুষ এফেক্ট হওয়ার চান্স আছে। এই যে বলা যায় একজন স্টুডেন্টের মাধ্যমে 10-25 জন স্টুডেন্ট, 25 জন স্টুডেন্ট বা মানুষের আক্রান্ত হতে পারে। তো এটা সিকিউরিটিটা কে মেনটেন করবে? মাস্ক ইউজ করা যাবে, স্যানিটাইজার ইউজ করা যাবে, সেটা বলতাম, কিন্তু সবাইকে আর কিন্তু করাবে। লকডাউন দিতেছে, শাটডাউন দিতেছে, কই মানুষজন তো মানতেছে না, কে আর মানবে শিক্ষা প্রতিষ্ঠানে এত বেশি করা করি? আমার তো মনে হয় না যে মানবে। আরেকটা বিষয়, স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান খুলবে এটার পিছনে আরেকটা যৌক্তিক কারণ হচ্ছে, ছোটদের ইমিউনিটি সিস্টেমটা অনেক ভালো, মানে তারা সহজেই রোগ আক্রান্ত হয় না। হ্যাঁ, এটা আমরাও মানি, কিন্তু তখন যখন স্কুল কলেজ তখন শিশুরা অনেক বেশি অ্যাক্টিভ ছিল, অনেক বেশি খেলাধুলা করতো, তার ফলে তাদের ইমিউনিটি সিস্টেমটা অনেক বেশি ভালো ছিল। যারা লকডাউনে করোনার মধ্যে বাসার মধ্যে বসে আছে, খেলাধুলা করতে যাচ্ছে না বা বাসার মধ্যেই আছে, সবচেয়ে বেশি সেফ আছে, তার ইমিউনিটি সিস্টেম অবশ্যই লুজ হয়েছে। ইভেন যার ফলে আমাদের বাসার আমাদের সবারই করোনা, ইভেন আমারও করোনা হয়েছিল গত বছর। তাহলে বলে কীভাবে ইউনিভার্সিটি সিস্টেম থাকবে আর কীভাবে মানুষজন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান মাধ্যমে যাবে, বলে তাহলে কে নিশ্চয় অনুপ্রণ আর আমাদের শিক্ষামন্ত্রী ওনার ব্যাপারে নাম বলতেছে যে পরীক্ষা নেবে, ক্লাস করাবে, মানে যাই প্রত্যেক ক্লাসে হবে একদিন করে, প্রত্যেক ক্লাসে একদিন করে হবে সপ্তাহে ক্লাস, আর ক্লাস 10 ক্লাস 5 হবে সপ্তাহে 5 দিন করে ক্লাস। তো ক্লাস 8-এর জিএসসি পরীক্ষা কী হবে সে ব্যাপারে কিন্তু বলতে হবে, বলতেছেও না যে জিএসসি হবে নাকি হবে না, বলতেছে না যে জিএসসি ক্যান্সেল নাকি ক্যান্সেল না। এখন বিষয় হচ্ছে যে হবে নাকি হবে না, কেউ তো কিছু বলতেছে না। যারা জিএসসি স্টুডেন্ট আছে তারা অনেক টেনশনের মধ্যে পড়তেছে, তাদের পরীক্ষা হবে নাকি পরীক্ষা হবে না, তারা অনেকে পড়তেছে না, অনেকে গ্রামের মধ্যে চলে গেছে, অনেকে পড়াশোনা করতেছে না, অনেকে স্কুল ছেড়ে দিয়েছে, অনেকে চাকরি চাকরি চলে গেছে, যেমন হচ্ছে লেবারের কাজ বা মিস্ত্রি, তারপরে যে কী বলে ওইসব বাইকের দোকানে যারা কাজ করে ওইসব কাজ জয়েন করে ফেলছে। কারণ বাসার মধ্যে বসে থেকে শুধু শুধু অনলাইন ক্লাস করে তোর বেতন দেওয়া যুক্তিসম্মত বিষয়। এমনও স্কুল দেখা গেছে যেখানে ক্লাসের মধ্যে শুধু শুধু কথাবার্তা বলা হয়, কোনো কিছু পড়ানো হয়নি, অনেকগুলো ক্লাস এভাবে করে তারা দাঁড়ায় দিচ্ছে, যার ফলে পড়ালেখার খারাপ অবস্থা। আর এর মধ্যে যদি জানা জিএসসি আর পিএসসি পরীক্ষা দেয় তাহলে সিলেবাস অ্যাটলিস্ট 50% থেকে 56-55% পর্যন্ত কমানো অত্যন্ত আবশ্যকীয়। কারণ
অনলাইন ক্লাসে পড়া হইতেছে না, সবার বাসায় টিচার রাখার ব্যবস্থা নেই, অনেকে কোচিংই করতেছে না, বাসার মধ্যে যারা পড়তেছে তারা অত বেশি মনোযোগ দিয়ে পড়তেছে না। তো এই বিষয়টা যদি সরকার করে আর ভালোমতো ক্লাসগুলো নেয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো, আর যদি অনলাইনের মধ্যে নেয় সেক্ষেত্রে যদি আরও ভালো মতো নেয় তাহলে পরীক্ষা নিলে সেটা একটা যুক্তিসঙ্গত বিষয়। কিন্তু যেহেতু যতটুকু সিলেবাস আছে সেই সিলেবাসের উপর আর এভাবে করে শিক্ষা প্রতিষ্ঠান হুট করে খুলে দিয়ে দুই তিন মাস ক্লাস করে এমনি করে ফুল ফাইনাল মার্কস ফাইনাল এক্সাম বা জেএসসি পিএসসি এসএসসি এক্সাম এইচএসসি এক্সাম এগুলো নেওয়া মোটেও যুক্তিসঙ্গত হবে, এগুলো একটা অবিচার হবে। এখন গার্ডিয়ানরা বলবে যে সারা বছর আমরা কী করছি, আন্টি সবসময় মানুষ পড়তে পারে না, মানুষের এই করোনা সংক্রমণ মধ্যে আপনারা চিন্তা করবেন অনেকে কিন্তু মেন্টালি সিক আছে, এবং আমিও ছিলাম এক সময় আমার মাঝে মধ্যে হইও মানে অনেক কিছু